হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেকের জন্য একটা সুখবর দেওয়ার আছে তোমরা যারা দু হাজার বাইশে জিএনএম এনএম এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তোমাদের জন্য বিগ আপডেট রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি ডাব্লিউ বিজেইবির কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে গিয়ে তোমরা যদি স্ক্রোল করো নিচের দিকে আসলেই দেখতে পাবে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা কি তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের স্টার্টিং ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কবে থেকে স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছ স্টার্টিং অনলাইন অ্যাপ্লিকেশন এগারোই জানুয়ারি দু তো যেরকমটা লেখা ছিল যে সেকেন্ড উইক থেকে স্টার্ট হয়ে যাবে তো এটা কিন্তু এগারো তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ওকে এবার আরও যে ডিটেলসগুলো কবে থেকে কি হবে কবে থেকে তোমরা কারেকশান করতে পারবে সমস্ত ডিটেলসটা তোমরা দেখতে পাবে কোথায় এই দেখো এই যে পোর্টালটা আছে এখানে তোমরা যখনই ক্লিক করবে না এই যে ট্যাবটা আছে টাইম টেবিল ফর এনএম অ্যান্ড জিএনএম দু হাজার বাইশ এক্সাম এখানে কিন্তু সমস্ত টাইম টেবিলটা তোমরা দেখতে পাবে তো দেখো আমি এখানে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পিডিএফটা এটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে যেই ডাউনলোড করবে দেখবে এখানে কিন্তু তোমাদের সমস্ত যে সময়সূচিটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছ ফার্স্টে যেটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ দেখতে পাচ্ছ এগারো এক দু টুইসডে থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এবং আঠাশ এক দু মানে প্রায় কিন্তু হাতে কুড়ি দিনের মতো সময় থাকছে দশ দিনের মতো সময় থাকছে ঠিক আছে সতেরো দিন তো দেখো এখানে কিন্তু মোটামুটি সতেরো দিনের মতো তোমাদের হাতে সময় আছে ছটা পর্যন্ত তোমরা এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে অর্থাৎ আঠাশ তারিখ ছটা পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পাচ্ছ। অনলাইন কারেকশন অর্থাৎ যদি কারোর ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপের সময় সেই ক্ষেত্রে কারেকশানেও একটা ডেট দেওয়া হচ্ছে এবং ডাউনলোডিং রিভাইজড কনফার্মেশন পেজ অর্থাৎ যে কনফার্মেশন পেজটা থাকে সেটা আবার ডাউনলোড করার জন্য টাইম দেওয়া হচ্ছে কবে তা কবে থেকে কত তারিখ ঊনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ হাতে দুদিন তোমাদের টাইম থাকবে যদি মনে করো কারোর নাম লিখতে গিয়ে ভুল হয়ে গেছে বা কেউ ভুলবশত কিছু একটা লিখে ফেলেছে সো ওইটা কারেকশন করতে পারবে কবে উনত্রিশ এক দু হাজার একু বাইশ অর্থাৎ স্যাটারডে এটা এই তারিখ থেকে একত্রিশ এক দু হাজার বাইশ মানডে পর্যন্ত কিন্তু তোমরা এটা কারেকশান করতে পারছো পাবলিকেশন অব ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের এক্সামের জন্য ডাউনলোড তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা কবে থেকে দুই ছয় দু হাজার বাইশ থার্সডে টেন এটা অর্থাৎ সম্ভবত অর্থাৎ এই তারিখ তোমরা ডাউনলোড করতে পারবে দুই ছয় দু হাজার বাইশ দুই ছয় থেকে কত তারিখ পর্যন্ত বারো ছয় দু হাজার বাইশ তারিখ সানডে পর্যন্ত তোমাদের কিন্তু এইখানে টাইম থাকলো ঠিক আছে এবার দেখো দেখতে পাচ্ছো ডেট অফ এক্সামিনেশান তো অনেকে প্রশ্ন করছে দাদা আমাদের কি এক্সামটা দুদিন হবে দুদিন হবে না মনে করো কারোর একদিন এক্সাম হলো ঠিক আছে মনে করো এ শিফট আমি বলে দিলাম মনে করো যে দুটো ব্যাচ হয়ে গেল ঠিক আছে এখানে একটা ব্যাচ এখানে একটা ব্যাচ তো এদেরকে বলে এগারো তারিখ তোমাদের বলে বারো তারিখ ঠিক আছে তো এইভাবে হবে দেখতে পাচ্ছ যে কত থেকে কত তারিখটাও দেওয়া রয়েছে দেখো সেশন সেশন ওয়ান এবং টু অর্থাৎ শিফট কিন্তু এখানে দুটো ভাগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ মোটামুটিভাবে ধরতে হলে চারটে শিফট হচ্ছে একটা হচ্ছে এগারো তারিখ সকাল এগারোটা এগারোটা থেকে বারোটা ঠিক আছে আর একটা হচ্ছে কি দুটো থেকে সাড়ে তিনটে এটা গেল এগারো তারিখ বারো তারিখকে হবে কি বারো তারিখে সেই সকালে এগারোটা থেকে সাড়ে বারোটা আবার সেই দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত অর্থাৎ মোট চারটে কিন্তু শিফটে তোমাদের এক্সামটা হচ্ছে বাট ফার্স্ট যে এক্সামটা হয়েছিলো দু হাজার একুশে সেখানে কিন্তু দুটো শিফটে হয়েছিল এবং একদিনই হয়েছিল বাট এইবার যেটা অনুমান করা যাচ্ছে যে এবার কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রচুর পরিমাণ হয়ে যেতে পারে সো এটা এই এই ভাবনা ভাবনাচিন্তার দৃষ্টিভঙ্গি থেকে বা করোনার জন্য কথা ভেবে এটা কিন্তু দুটো চারটে শিফটে করে দেওয়া হয়েছে ওকে সো এটার গুড অপরচুনিটি তোমাদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ অল দ্য বেস্ট ভালোভাবে প্রিপারেশন নাও আমাদের ফ্রি ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট করে দেবো পেইড ক্লাস কিন্তু স্টার্ট হয়ে গেছে মোটামুটি আমাদের একমাস হয়ে গেল তো যদি কেউ জয়েন হতে চাও খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ খুব লিমিটেড সিট রয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু ভর্তি হয়ে গেছে আর মাত্র দশ থেকে পনেরো জন যদি হয়ে যায় আমরা কিন্তু এটা ক্লোজ করে দেবো ঠিক আছে সো যদি কীভাবে ভর্তি হবে সমস্তটা আমি কিন্তু বলে দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের সমস্তটা ডিটেলসটা দিয়ে দেবো ওকে অল দ্য বেস্ট